সুপ্রিয় বন্ধুগণ, আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটি ব্যতিক্রম আঙ্গিকের ক্লাস আপনাদের জন্য উপস্থাপন করতে যাচ্ছি। যে ক্লাসটি হলো বাংলা ভাষায় যে বিপরীত শব্দগুলি রয়েছে সেগুলো আমরা জোড়ায় জোড়ায় শিখব, এবং কেবলমাত্র আজকের এই ক্লাসটির মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের 174টি শব্দ কেবলমাত্র একটি ক্লাসের মাধ্যমেই জানতে পারবেন। তো বন্ধুগণ, আজকের আপনাদের জন্য এই ক্লাসটি আমি উপস্থাপন করছি খান মেথড, এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন অ্যান্ড ইংলিশ গ্রামার উইথ বেঙ্গলি মিনিং, এই বইটি থেকে। বন্ধুগণ, এই বইটির প্রতিটি পৃষ্ঠা থেকে ভিডিও লেকচার তৈরি করে ইউটিউবে ফেসবুকে আপলোড করা হচ্ছে। বন্ধুগণ, এই বইটির কাভার পেজের অপোজিট পেজে আমার ইউটিউব চ্যানেলটি দেওয়া রয়েছে, খান মেথড লাইভ ভিডিও লেকচার। বন্ধুগণ, ইউটিউবে আপনারা এই চ্যানেলটি লগ ইন করলে শত শত লেকচার আপনারা পেয়ে যাবেন। এবার আসুন বন্ধুগণ, আমরা বাংলায় যে সকল বিপরীত শব্দ আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি তাদের কে আমরা জোড়ায় জোড়ায় শিখব, এবং এই একটি ক্লাসের মাধ্যমে আমরা প্রায় 200 শব্দের অধিক শব্দ আমরা শিখতে পারব। বন্ধুগণ, শিখুন তবে নতুন আঙ্গিকে, এভাবেই শিখলে আপনি দ্রুত এগিয়ে যাবেন। এদের অনুকরণে হাজার হাজার শব্দ বানিয়ে পড়া যাবে। বিশ্বাস রাখুন, নিজে পড়ুন এবং আপনার সন্তানকেও পড়তে দিন। এবার লক্ষ্য করুন বন্ধুগণ, বাবা মা, ফাদার অ্যান্ড মাদার, নারী পুরুষ, ম্যান অ্যান্ড উইম্যান, নর নারী, মেল অ্যান্ড ফিমেল, স্বামী স্ত্রী, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, বর কনে, ব্রাইড গ্রুম অ্যান্ড ব্রাইড, ভাই বোন, ব্রাদার অ্যান্ড সিস্টার, চাচা চাচি, আঙ্কেল অ্যান্ড আন্ট, মামা মামি, ম্যাটারনাল আঙ্কেল অ্যান্ড আন্ট, দাদা দাদি, গ্র্যান্ড প্যারেন্টস অথবা গ্র্যান্ড ফাদার অ্যান্ড গ্র্যান্ড মাদার, নানা নানি, গ্র্যান্ড ফাদার অ্যান্ড গ্র্যান্ড মাদার, ফুপা ফুপু, আঙ্কেল অ্যান্ড আন্ট, খালা খালু, আঙ্কেল অ্যান্ড আন্ট, ভাই ভাবি, ব্রাদার অ্যান্ড ব্রাদার্স ওয়াইফ অথবা ব্রাদার অ্যান্ড সিস্টার ইন ল, শালা শালি, ব্রাদার ইন ল অ্যান্ড সিস্টার ইন ল, দেবর ননদ, ব্রাদার ইন ল অ্যান্ড সিস্টার ইন ল, বিয়াই বিয়ান, ব্রাদার ইন ল অ্যান্ড সিস্টার ইন ল অথবা ফাদার ইন ল অফ ওয়ানস সান অর ডটার, জামাই পুত্রবধু, সান ইন ল অ্যান্ড ডটার ইন ল, পুরুষ সন্তান অথবা মেয়ে সন্তান, মেল চাইল্ড অ্যান্ড ফিমেল চাইল্ড, শ্বশুর শাশুড়ি, ফাদার ইন ল অ্যান্ড মাদার ইন ল, ভাসুর জায়া, ব্রাদার ইন ল অ্যান্ড সিস্টার ইন ল, ভাতিজা ভাতিজি, নেফিউ অ্যান্ড নিস, ভাগিনা ভাগ্নি, নেফিউ অ্যান্ড নিস, চাকর চাকরানি, সার্ভেন্ট অ্যান্ড মেড সার্ভেন্ট অথবা ম্যান অ্যান্ড মেড সার্ভেন্ট, নাতি নাতনি, গ্র্যান্ড চিলড্রেন অথবা গ্র্যান্ড সান অথবা গ্র্যান্ড ডটার, বাপ বেটা, ফাদার অ্যান্ড সান, মা মেয়ে, মাদার অ্যান্ড ডটার, মা খালা, মাদার অ্যান্ড আন্ট, খালা ভাগ্নি, আন্ট অ্যান্ড নিস, চাচা ভাতিজা, আঙ্কেল অ্যান্ড নেপিউ, চাচা ভাতিজি, আন্ট অ্যান্ড নিজ, চাচি ভাতিজি, আন্ট অ্যান্ড নিস, মামা ভাগিনা, ম্যাটারনাল আঙ্কেল অ্যান্ড নেপিউ, মামি ভাগ্নি, ম্যাটারনাল আন্ট অ্যান্ড নিস, ফুফু ভাতিজি, আন্ট অ্যান্ড নিস, নানা নাতি, গ্র্যান্ডফাদার অ্যান্ড গ্র্যান্ড
children, nani, natni, grand mother and grand child, dada, nati, grandfather and grand child, dadi, natni, grand mother and grand child. এবার লক্ষ্য করুন বন্ধুগণ, সকাল বিকাল, মর্নিং এন্ড আফটারনুন, সকাল সন্ধ্যা, মর্নিং এন্ড ইভিনিং, দিন রাত, ডে এন্ড নাইট, উত্তর দক্ষিণ, নর্থ এন্ড সাউথ, পূর্ব পশ্চিম, ইস্ট এন্ড ওয়েস্ট, ডানে বামে, রাইট এন্ড লেফট, উপরে নিচে, আপ এন্ড ডাউন, আগে পরে, বিফোর এন্ড আফটার, আগে পিছে, ব্যাক এন্ড ফোর্থ অথবা ফ্রন্ট এন্ড ব্যাক, সামনে পিছনে, ফ্রন্ট এন্ড ব্যাক অথবা ব্যাক এন্ড ফোর্থ, পিছনে সামনে, ব্যাক টু ফ্রন্ট, আগ পিচ, ব্যাক এন্ড ফোর্থ, কাছে দূরে, নিয়ার এন্ড ফার, ভিতরে বাহিরে, ইনসাইড এন্ড আউটসাইড, এদিক ওদিক, দিস ওয়ে এন্ড দ্যাট অথবা ব্যাক এন্ড ফোর্থ, এখানে সেখানে, হেয়ার এন্ড দেয়ার, এখানে ওখানে, হেয়ার এন্ড দেয়ার, কোনায় কানায়, নক এন্ড কর্নার, আনাচে কানাচে, টুক এন্ড নক এন্ড কর্নার, আনাচে কানাচে, নক এন্ড কর্নার, এই মাথায় ওই মাথায়, হেড টু হেড, এপাস ওপাস, বোথ ডিরেকশনস অথবা দিস সাইড এন্ড দ্যাট, এপিট ওপিট, বোথ সাইডস অথবা টু সাইডস অথবা দা হেড এন্ড দা টেইল, এপার ওপার, বোথ ব্যাঙ্কস অফ এ রিভার, কাঁচা পাকা, গ্রিন এন্ড গ্রিন এন্ড রাইপ, কড়া বাত্তি, গ্রিন এন্ড ফুল গ্রোন, টক মিষ্টি, সুইট এন্ড সর, ঝাল টক, পাঞ্জান্ট এন্ড সর, তাজা বাসি, ফ্রেশ এন্ড স্টাইল, হারাম হালাল, পিওর এন্ড ইম্পিওর, খাঁটি ভেজাল, পিওর এন্ড ইম্পিওর, ঠান্ডা গরম, হট এন্ড কোল্ড, স্বাদ বেস্বাদ, টেস্ট এন্ড টেস্টলেস, মজা বেমজা, টেস্টি এন্ড টেস্টলেস, কম বেশি, মোর অর লেস, লাভ ক্ষতি, প্রফিট এন্ড লস, দামি সস্তা, কস্টলি এন্ড চিপ, পছন্দ অপছন্দ, লাইকস এন্ড ডিসলাইকস, নগদ বাকি, ক্যাশ এন্ড ডিউস, সচ্ছল অসচ্ছল, সলভেন্ট এন্ড ইনসলভেন্ট, ভুল নির্ভুল, রাইট এন্ড রং, শান্ত অশান্ত, কোয়াইট এন্ড রেস্টলেস। বন্ধুগণ, এভাবেই যদি আপনারা আপনাদের সন্তানদেরকে পড়িয়ে ফেলেন তাহলে আপনাদেরকে ডিকশনারি খুঁজে অযথা সময় অপচয় করে আপনার সন্তানকে ইংরেজি বা বাংলা ভোকাবুলারি শেখার প্রয়োজন নেই। এভাবে শেখালেই আপনার সন্তানের মেধা বিকাশ ঘটবেই ঘটবে। বন্ধুগণ, বিশ্বাস রাখুন এবং নিজে পড়ুন এবং আপনার সন্তানকে পড়িয়ে ফেলুন।